হ্যালো গাইজ, আজ তোমাদের সাথে একটু অন্যরকম একটা ব্যতিক্রম ধর্মী ব্লগ শেয়ার করতে যাচ্ছি। কারণ আজকে আর ডাল মাছ ভাত রান্না করব না, আজকে বনরুটি বানাবো। খুবই সহজে চুলায় বনরুটি বানিয়ে ফেললাম, সেটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে এখন শেয়ার করব। একেবারে সামান্য উপকরণ দিয়ে, যেহেতু বাইরের খাবারটা তো আমরা সবসময় খেয়ে থাকি, এভাবেও একটু ট্রাই করতে পারো তোমরাও, সেই জন্য শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তবে এটা ব্লগ বললে ভুল হবে, এটা অন্যরকম, প্রতিদিনের মতো না। তাই এই এক কাপ এক মগ দুধ দিয়ে দিলাম বনরুটি বানানোর জন্য, আর এখন দিয়ে দেবো এক চামচ ইস্ট। এই যে, তবে ইস্ট একটু ভালো হতে হবে, আমি এটা স্বপ্ন দিয়ে এনেছিলাম, খুবই ভালো। আর দিয়ে দিলাম এক চামচ চিনি, এখন দিয়ে দেবো স্বাদ মতো, মানে স্বাদ মতো এক চিমটি লবণ। এই যে সামান্য একটু লবণ, আর এখন দিয়ে দেব দুই চামচ তেল। এই যে এক চামচ দিলাম, আর এক চামচ দেবো, এটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। উপকরণগুলো যেন ইস্টটা সুন্দরভাবে মিশে যায় দুধের সাথে। তবে দুধটা অনেকে দেখি দুধটা না দিলেও হয়, তবে দুধটা দিলে না টেস্টটা একটু অন্যরকম আসবে। যেহেতু বাসায় তৈরি করলাম, একটু নিজের মতো করে তৈরি করলেই ভালো লাগে, খেতেও ভালো লাগবে, এই কারণে দুধটা দিলাম। আর হালকা গরম জল দিয়েও করা যাবে, আর দুধটা দিলে টেস্ট একটু ভালো হবে। এই যে এখন ভালো করে গুলিয়ে নেব। এখন দিয়ে দিলাম দুই কাপ না আড়াই কাপ আটা, আমি আটা দিয়েই তৈরি করলাম, ময়দা দিয়ে করলাম না। তবে এটা প্যাকেটের আটা, তো ময়দার মতোই, এখন হাত দিয়ে নেই, যে একটা ই দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। কিন্তু এখন হাতটা কাজে লাগাতেই হবে, কারণ লাস্ট ফিনিশিংটা। এরপরে এটা এক ঘন্টা রেস্টে রেখে দেব। এই যে আমার ডোটা কি সুন্দর হয়ে গেল, তবে ডোটা একটু সবসময় নরম করারই চেষ্টা করবে, তাহলে না বনরুটিটা খেতে সফট হবে। আমার রুটিটা একেবারে মনে হয় কি এটা রুটিই না, কেক স্টাইলের হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। এই যে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে হয়ে গেল, এখন ঢেকে রেখে দেব। যে কোনো একটা পাত্র দিয়ে ঢাকলেই হবে, জানি খেয়াল করতে হবে জানি বাতাসটা না ঢুকতে পারে। আর আমি চারপাশ থেকে একটু সুন্দর করে শেপ দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো। ওটার ভিতরে আবার একটু আটার গুঁড়ো ছিল, সেটা আবার ফেলে দিলাম। এই যে এক ঘন্টা পর চলে আসলাম, দেখো কতটা হয়ে গেছে ডোটা বেড়ে। এখন আবার হাত দিয়ে একটু ই করে নেব, যে হাওয়াটা ঢুকছে সেটা বের করে নিচ্ছি, আর ভালো করে আর একটু ই করে নিলাম, ফেটিয়ে নিলাম। তবে ডোটা একটু নরম করারই চেষ্টা করবে। এখন আমি চারটা বনরুটি বানাবো, তবে আরও বেশিও বানানো যেত, তা আমি চিন্তা করলাম চারটাই বানাবো। তবে ডোটা একটু নরমই হয়ে গেছে, এখন হাত দিয়ে করলেও হয় শেপটা। আমি চিন্তা করলাম একটা চাকুর সাহায্যে করে নিই, তাহলে শেপটা সুন্দর আসবে। আর আমি গোল শেপ দেবো না, আমি একটু ট্রায়াঙ্গেলের শেপ দেব, যেহেতু বনরুটি তো বাজারে সবসময় গোলটাই খেয়ে থাকি। চিন্তা করলাম আজকে একটু আমি অন্য শেপটাই দিয়ে থাকি, একটু নরম হয়েছে তো তাই একটু কাটতে অসুবিধেই হচ্ছে। এই যে এখন এটা আমি চারটা ভাগ করে নেব, এখন কোনভাবে করব সেটা চেষ্টা করতেছি, কোন দিক থেকে করলে ভালো হয়। ওখানে দুটো হয়ে গেল, আর এখানে দুটো, চারটা করব। তবে আমার মনে হয় দুধটা একটু বেশি হয়ে গেছিলো, তো এই কারণে ডোটা একটু বেশি নরম হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ওটা বুঝে দিবে, পরে পরে দিলেও হবে। তবে খেতে কিন্তু ভালো হয়েছে, নরমের কারণেই ভালো হয়েছে, একটু কেকের স্টাইল হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু শেপটা করে নিচ্ছি, এটা নেওয়ার পর আবার আধা ঘন্টার মতো ঢেকে রাখবো, তাহলে এটা আবার ডাবল হয়ে যাবে। তবে আমার মানে পাত্রটা আর একটু বড়ো হলে মনে হয় ভালো হতো, দেখো কত ছোটো ছোটো। এই যে ঢেকে রাখলাম কিছু আধা ঘন্টার মতো, তারপরে আবার উঠিয়ে, তারপর আর চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি।
তবে ওই থালাটা দেওয়ার পর দেখলাম যে না, হাওয়া মনে হয় ঢুকতে পারে, তাই আবার পরে এটা বোলটা দিয়ে দিলাম। এই যে দেখো, একেবারে ডাবল হয়ে গেছে, মানে আমার থালাটাই না ধরতে ছিল না। আর ওই যে বললাম না, চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, এই যে মানে একেবারে লো না মিডিয়াম আছে, লো লো মানে একেবারে লো দিলে না ব্রাউন কালারটা আসে না, তাই একটু মিডিয়াম আছে, ওটা গরম করে নিলাম। এখন এই যে টেস্টানে দিয়ে এটা বসিয়ে দেব। তবে আধা ঘন্টার একটু বেশিই রাখবে, 40 থেকে 45 মিনিট রাখলে কালারটা সুন্দর আসবে, বন্ডুটিটার মানে ব্রাউন কালার আসবে। এখন ঢেকে দেব, এই যে ঢেকে দিলাম। আর যেহেতু এটার ওই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা এখন একটু টিস্যু দিয়ে আটকে দেব, যেন পাসপোর্টটা বের না হয়ে আসে, ভিতরেই থাকে। এই যে ছিদ্রটা আটকে দিলাম, এখন অপেক্ষা করতে হবে 45 মিনিট, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সাথে। এই যে দেখো, এই যে চলে আসলাম 45 মিনিট পরে। এই যে দেখছো কালারটা কি সুন্দর আসছে, ওভেনের মতোই। এই যে হয়ে গেল আমার বন্ডটি। তবে এখন সমস্যা হলো কি, এটা উঠাতে যে এটা উঠাতে আমার খুবই কষ্ট হয়ে গেল। এই যে উঠিয়ে নিয়ে আসলাম, এখন একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে আরও সুন্দর দেখাবে, প্লাস খেতেও ভালো লাগবে, যেহেতু বাটারটা একটা আলাদা টেস্ট আছে। আর এর উপরে আমি কিছুটা তিল দিয়ে দেব, কিন্তু আমার ছেলে বললো তারটা যেন না দিতে, পরে বললো আচ্ছা মা দিয়ে দাও। এখন একটু তিল দিয়ে দেব উপর থেকে, আরও খেতেও ভালো লাগবে আর দেখতেও তো একেবারে অন্যরকম হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার বনরুটিটা কেমন হলো। আমি এই ফার্স্টই বানালাম, তবে টেনশনে ছিলাম ঠিক মতো এই কালারটা আসে কি না, কিন্তু পরে দেখলাম যে না, কালারটা সুন্দরই আসলো। এই যে কিছুটা তিল ছড়িয়ে দিলাম, এখন হলো টেস্ট করার পালা। তবে বাবু তো অপেক্ষা করতে করতে ভাতটা কি ফেললো, যেহেতু এটা রেস্টি অনেক সময় রাখতে হয়েছে, আবার চুলায় অনেক সময় রাখতে হয়েছে। তবে আমি একটু চাকু দিয়েই করে নিলাম, একেবারে মানে আমার থালাটাই পুরো আটকে গেছে তো, আর হাত দিয়ে করলে আবার শেপটা নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করলাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে, নিশ্চয় একেবারে কেকের মতো। বাবুকে একটু টেস্ট করালাম, বললাম এটা আমাদের কালকে সকালের ব্রেকফাস্ট, কেমন হলো অবশ্যই জানাবে। বাই বাই।